এই যুবকরাই হচ্ছে ইসলাম প্রতিষ্ঠার অগ্রনায়ক এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যুবকদেরকে অত্যন্ত ভালোবাসতেন যুবকদেরকে অত্যন্ত মহব্বত করতেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদিন এক সমাবেশে বক্তৃতা করছেন খুব সুন্দর চেহারার অধিকারী একজন যুবক সাহাবী তার নাম হচ্ছে জারির রাদিয়াল্লাহু আন সমাবেশস্থলে জায়গা না পেয়ে এই ভাইদের মতো দাঁড়িয়েছিলেন আল্লাহর নবী হঠাৎ করে লক্ষ্য করলেন তার একজন প্রিয় যুবক সাহাবী জায়গা না পেয়ে দাঁড়িয়ে আছেন নবীজি বক্তৃতা বন্ধ করে দিলেন বক্তৃতা বন্ধ করে দিয়ে বললেন হে জারির তুমি দাঁড়িয়ে আছো কেন জারির তখন বললেন ওগো আল্লাহর নবী আমি বসার কোনো জায়গা পাই নাই এই জন্য আমি দাঁড়িয়ে আছি এই কথা শোনা মাত্র আল্লাহর নবী দয়ার নবী মায়ার নবী রাহমাতাল লিল আলামিন দুনিয়াতে আল্লাহর পরেই হচ্ছে যার সবচাইতে বেশি মর্যাদা সেই মায়ার নবী রাহমাতাল লিল আলামিন সঙ্গে সঙ্গে তার গা থেকে চাদর মুবারক খুলে জারিরের দিকে ছুঁড়ে মারলেন তারপরে বললেন জারির বসার জন্য জায়গা পাও নাই তো কি হয়েছে আমি নবী আমার চাদর তোমাকে দিয়ে দিলাম আমার চাদরটা মাটিতে বিছিয়ে তুমি বসে যাও এই কথা শোনা মাত্রই জারির রাদিয়াল্লাহু আনহু নবীজির চাদর মুবারককে বুকের সঙ্গে জড়িয়ে ধরলেন মুখের সামনে নিয়ে বারবার 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 তিনি চুমু খেতে লাগলেন আর তিনি সবার সামনে চিৎকার করে বললেন আকরামাকাল্লাহ কামা আকরামতানি ইয়া রাসূলাল্লাহ সবাই মহব্বতে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন হে আল্লাহর রাসূল আজ এই গণসমাবেশে এতগুলো মানুষের সামনে আমি ক্ষুদ্র জারিরকে আপনি এত সম্মানিত করলেন আমি ছোট মানুষ ক্ষুদ্র মানুষ কেমনে আপনার চাদরে আমি বসব আপনি হচ্ছেন এমন আল্লাহর পরেই হচ্ছে আপনার মর্যাদা কি করে আমি ক্ষুদ্র জারির আপনার চাদরে বসব এই চাদরে বসার মতো যোগ্যতা আমি তো দূরের কথা দুনিয়ার কোনো মানুষের তিনি বললেন ওগো আল্লাহর নবী এতগুলো মানুষের সামনে এই গণজমায়েতে আপনি যেভাবে আমাকে সম্মানিত করলেন আমি দোয়া করছি আল্লাহ যেন আপনার সম্মান আর মর্যাদা আরো বেশি বাড়িয়ে দেন তাহলে নবীজি যুবকদেরকে পছন্দ করতেন ভালোবাসতেন কম না বেশি কেন এত ভালোবেসেছেন কারণ মানুষের জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ সময় হচ্ছে এই যৌবনকাল কলেজার টুকরা যুবক ভাইয়েরা ভালো করে শোনেন এই সময়টা হলো এমন সময় যেই সময়ের জন্য কামতির দিন স্পেশালি জবাবদিহি করা লাগবে যার কাছে তিনি কে তিরমিজি শরীফের হাদিস নবীজি বলেছেন হাদিস বর্ণনাকারী সাহাবীর নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আন তিনি বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাযুলু কদামা ইবনে আদম মিন ইনদি রাব্বিহি হাত্তা ইউসআলা আন খামসিন তিনি বলেছেন কিয়ামতের দিন পাঁচটি প্রশ্নের জবাব না দিয়ে আল্লাহর কোন বান্দা এক কদম নড়তে পারবে না এই পাঁচটা প্রশ্নের জবাব দেওয়া লাগবে আগে নইলে কদম নড়াচড়া করা যাবে না নবীজি বললেন সেই পাঁচটা প্রশ্ন হলো এক নাম্বার আন উমরিহি ফিমা আফনাহু এক নম্বরে জিজ্ঞেস করা হবে বান্দা তোমাকে যে লম্বা হায়াত দিয়েছিলাম তোমার সেই হায়াত কোথায় কিভাবে কাটিয়েছো জীবনের হিসাব দেওয়া লাগবে কার কাছে দুই নম্বর প্রশ্ন করা হবে ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু আল্লাহ বলবেন হে বান্দা তুমি তোমার যৌবন কিভাবে কাটিয়েছো যুবক ভাইয়েরা যৌবন বয়সে শক্তি বড় বেশি শয়তানের ধোকায় পড়ে মসজিদের দিকে যাও না মসজিদ থেকে উল্টা দিকে দৌড়াও যৌবনের বয়সে তেজ একটু বেশি এই জন্য দেখা যায় গান বাজনা করে করে সময় কাটাও মেয়েদের পেছনে দৌড়ায় দৌড়ায় জীবনটাকে শেষ করো যে যৌবনে এত রং তামাশা করো
এই যৌবনের প্রতিটি মুহূর্তের হিসাব দেওয়া লাগবে যার কাছে তিনি কে তিন নম্বর প্রশ্ন করা হবে ওয়া মালুহু মিন আইনা কাসাবাহু এত ধন দৌলত ছিল টেন্ডার বাজি করে চাঁদাবাজি করে জনগণের হক মাইরা মানুষের হক নষ্ট কইরা জায়গা জমি দখল কইরা সুদ খাইয়া ঘুষ খাইয়া অন্যায় পথে সেই টাকা পয়সা উপার্জন করেছো নাকি হালাল তরিকায় উপার্জন করেছো জবাব দেওয়া লাগবে কার কাছে চার নম্বর প্রশ্ন করা হবে ওয়াফিমা আনফাকাহু কোথায় এগুলা খরচ করেছ এই টাকা পয়সা গুলো অন্যায় পথে বিপথে কুপথে খরচ করেছ গান বাজনার কনসার্টে দুনিয়াতে মানুষের মতবাদ প্রতিষ্ঠার আন্দোলনে নাকি মসজিদ মাদ্রাসায় নাকি আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য নাকি ব্রাজিল আর আর্জেন্টিনার পতাকা কেনার জন্য হে যুবক ভাইরা কার পতাকাটা নাও তুমি যার পতাকাটা নাও তুমি তারা তোমার দেশের নামও জানে না যাদের পতাকা উড়াচ্ছ এদের মধ্যে বহু দেশ এমন আছে যেই দেশের লোকদের হাতে মুসলমানদের মজলুম মুসলমানদের রক্তের দাগ এখনো লেগে আছে কার পতাকা উড়াও তুমি তোমার আবেগকে এদের কাছে বিক্রি করে দিতে পারো না বরং তোমার আবেগ এমন হওয়া উচিত তোমার জান এবং মাল এগুলো যদি খরচ করতেই হয় তাহলে আল্লাহর পথে খরচ করা লাগবে ধন সম্পদ কোথায় খরচ করেছেন জবাব দেওয়া লাগবে কার কাছে পাঁচ নম্বর প্রশ্ন করা হবে ওয়ামাদা আমিলা ফিমা আলিমা যতটুকু জেনেছ ততটুকু আমল করেছো কিনা এই পাঁচটা প্রশ্নের জবাব না দিয়ে একজন মানুষও কেয়ামতের দিন পান ওড়াতে পারবে না তার মধ্যে একটা প্রশ্ন হবে বান্দা তোর যৌবন কাল তুই কেমনে কাটিয়েছিস খুব রংঢং করে যৌবন যাচ্ছে না খুব তামাশা করে করে যৌবন যাচ্ছে আর্জেন্টিনা আর ব্রাজিলের খেলা দেখে দেখে যাচ্ছে সময় এটা মানুষের জীবনের সবচেয়ে দামি দৌলত এটা চলে গেলে আর ফিরে আসে না এজন্য ইংরেজিতে একটা কথা বলে নোবডি ওয়ান্টস টু লুজ ইউর টাইম কেউ যৌবন হারাতে চায় না দেখেন না আপনারা ঢাকায় গেলে হ্যাঁ যখন পাবলিক বাসে উঠেন সিটি বাসগুলোতে ওয়াজ মাহফিলের এত পুষ্টার আপনার গায়ের উপর মারবে না যৌবন হেফাজতের হার বালের যত পুষ্টার গায়ের উপর মারে টাকা দিয়ে পয়সা দিয়ে যৌবনকে ধরে রাখা যায় না এটা চলে যাবে এজন্য নবীজি বলেছেন এটা যাওয়ার আগে এটার কদর করো সাবাবাকা কবলা হারামিক নবীজি বলেছেন বুড়া হওয়ার আগে যৌবনকালের কদর করো এটার মূল্যায়ন করো এটাকে কাজে লাগাও প্রশ্ন হতে পারে হুজুর এই যৌবনকাল আমরা কেমনে কাজে লাগাবো যৌবনকালের কদর আমরা কিভাবে করব উত্তর হলো যৌবন যিনি দিয়েছেন তার জন্য যৌবনকে বিলীন করতে হবে এবার সবাই বলেন তো দেখি যৌবন যিনি দিয়েছেন তিনি কে আরো আসতে বলেন এ যুবক ভাইয়েরা কিপ ইন ইউর মাইন্ড ইউথ ইজ নট এ গিফট গিভেন বাই এ লিডার যৌবন আপনার নেতার দেওয়া গিফট নয় যৌবন দিয়েছেন কে নেতার সামনে পিছে চামচামি করার জন্য যৌবন দেওয়া হয় নাই যৌবন দেওয়া হয়েছে আল্লাহর ইবাদত করে করে কাটানোর জন্য কার পেছনে ঘুরেন আপনি হ্যাঁ নামাজ পড়ে না কোরআন পড়ে না হাদিস পড়ে না আল্লাহর জমিনে আল্লাহর দিনের কথা বলে না আল্লাহর নবীর আদর্শ প্রতিষ্ঠা করতে চায় না আল্লাহর নবীর আদর্শে উজ্জীবিত হয়ে সেই আদর্শের পথে চলে না কোথায় আপনি দৌড়াচ্ছেন এর পেছনে দৌড়াইলে তারও যেমন লস আপনারও তেমন কিয়ামতের দিনে এই সকল ভণ্ড নেতা কর্মী গ্রুপ জাহান্নামে একসাথে হবে মুখামুখি হওয়ার পরে কর্মী তার নেতাকে আটকাবে সূরা ইব্রাহিমের মধ্যে আল্লাহ বলেছেন বন্ড নেতার কর্মীগুলোর দশা কেমন হবে শোনো যুবক ভাইরা এই আয়াতটা শুনে তারপরে বুঝে শুনে দৌড়াইও আল্লাহ তালা বলছেন জাহান্নামের মধ্যে তাদের বন্ড নেতা আর বন্ড অনুসারীরা মুখোমুখি হবে মুখোমুখি হওয়ার পর কর্মী তাদের নেতাকে আটকে দেবে আটকে বলবে
الضعفاء للذين استكبروا إنا كنا لكم تبعا فهل أنتم مغنون عنا من عذاب الله من شيء. অনুসারীরা আটকাবে, আটকিয়ে বলবে ইন্না, নিশ্চয়ই কন্যা আমরা, লাকুম তোমাদের, তাবান অনুসারী, ইন্না কন্যা লাকুম তাবান, নিশ্চয়ই আমরা তোমাদের অনুসারী ছিলাম, তোমরা যা বলেছ তা করেছি, তোমাদের নিজেদের গদি ধরে রাখার জন্য, নিজের স্বার্থের জন্য, নিজের ক্ষমতার জন্য আমাদেরকে লাঠির মতো ব্যবহার করেছে। যুবক ভাইয়েরা শোনো, অনেকেই তোমাদেরকে ব্যবহার করে, তোমাদের তেজোদ্দীপ্ত যৌবনের ব্যবহার করে তারা তাদের নিজেদের স্বার্থ হাসিল করছে, আর তোমরাও না বুঝে ফালাইতেছ। কেউ কেউ তো আছে এত চামচামি করে, নাম বলার আগে, তার নেতার নাম বলার আগে দুই মিনিট লাগে শুধু তার প্রশংসা করতে করতে, এরকম আছে না নাই? যুবক ভাইয়েরা, তোমার নেতার চামচামি করার জন্য আল্লাহ জবান দেন নাই, এই জবান দিয়েছেন আল্লাহর নামের তাকবীর দেওয়ার জন্য। তুমি কোথায় দাও, কোথায় দৌড়াও, তুমি বুঝে দৌড়াও, নইলে এই দেখো সূরা ইব্রাহিমে আল্লাহ বলেছেন, কনভারসেশন তো শোনো, তারা বলবে আমরা তোমাদের অনুসারে ছিলাম, যা বলছো তাই করছি, যারে পিটাইতে বলছো তারে পিটাইছি, যারে মারতে বলেছো তারে মারছি, যেখানে আকাম কুকাম যে যেখানে যে আকাম কুকাম করতে বলেছ সেখানে সে আকাম কুকাম করেছে, তোমাদের কথাবার্তা শুই না, মাঝে মাঝে আটকে গেলেও বাঁচাইছ, দেখেন না বলে এই কারে ধরছো, এটা আমার, ছেড়ে দাও, মাঝে মাঝে একেবারে জায়গা মতো চলে গেল, জামিন নিয়ে এসছো, এখন বলবে ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই, আজকে আল্লাহর আযাব থেকে বাঁচানোর জন্য একটু জামিনের ব্যবস্থা করেন, কি পারবে নাকি? নেতা তখন বলবে বস, লাফালাফি করিস না। নেতা তখন তার কর্মীদের উদ্দেশ্যে বলবে, আল্লাহ যদি আমাদের আমাকে হেদায়াত দিতেন, লাহাদাইনাকুম, আমরাও তোদেরকে হেদায়াত দিতাম, আমাদের নিজেদের কপালেই হেদায়াত ছিল, তা আমরা কেমনে হেদায়াত দিতাম? সুতরাং আমাদেরকে দোষারোপ করো না, নেতাকর্মী আমরা দুনিয়াতে যে কুকর্ম করেছিলাম তার প্রতিফল আজকে পাবো, লাফালাফি করে কোনো লাভ নাই। সাওয়াউন আলাইনা আজাজিনা আম সাবারনা মা লানা মিন মাহিস, আজকে ধৈর্য ধরো আর না ধরো, আমি আর তোমরা অর্থাৎ আমরা ভণ্ড নেতা ভণ্ড অনুসারী, আজকে জাহান্নামের আযাব হবে সাওয়া মানে সমান সমান। কর্মীরা বলবে না, এটা হইতেই পারে না, এটা মানি না আমরা, তারা স্লোগান তুলবে, না না মানি না। আল্লাহ বলবেন কিরে জাহান্নামের ভেতরে মানি না মানি না স্লোগান আবার কারা দেয়? তারা বলবে আল্লাহ আমরা। আল্লাহ বলবেন তোরা কি মানুষ না? তখন তারা বলবে রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবীলা, কার কথা? আরো আস্তে বলেন, কার কথা? রব্বানা, হে আমাদের রব, ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা, আমরা আমাদের এই লিডারদের অনুসরণ করতাম, আনুগত্য করতাম। আল্লাহ বলবেন এটা তো পুরান কথা, এটা তো আমি জানি। তারা বলবে ফাআদাল্লুনা সাবীলা, এরাই তো আমাদেরকে গোমরা বানিয়েছে, পথভ্রষ্ট করেছে। আল্লাহ বলবেন বুঝলাম, কিন্তু তোরা মানুষ না কোনটা? বলবে আল্লাহ যে হেরা কয় আজকে নাকি আজাব হলো সাওয়া, সাওয়া মানে, তা আল্লাহ বলছেন তোরা মানুষ না কেন, তোদের দাবি কি? তারা বলবে আল্লাহ আমাদের দাবি হলো দুইটা, বুঝে থাকলে সবাই বলেন দাবি হবে কয়টা? আল্লাহ বলবেন ঠিক আছে বল,
দেখি শুনি তোর তোদের দাবিটা কি তারা বলবে আল্লাহ এক নাম্বার দাবি হলো যেহেতু এদের হুকুম মত আকাম কুকাম করে জাহান্নামে এসেছি তাহলে আযাবটা কেন সমান হবে এক নাম্বার দাবি হলো রব্বানা আতিহিম দাফাইনি মিনাল আযাবি ওয়াল আনহুম লানান কাবীরা তারা বলবে ওগো আল্লাহ যেহেতু এদের হুকুম মত আমরা কাজ করেছি আলেমদেরকে গালি গালাজ করেছি আলেমদের সাথে বেয়াদবি করেছি সারা জীবন এদের কথা শুনে ইসলামের বিরোধিতা করেছি আযাবটা কেন সমান হবে আল্লাহ আমাদের দাবি হলো এখানে আলেমদেরকে সাক্ষী রেখে বলছি ভুল বললে তারা যেন আমাকে নামিয়ে দেন তারা বলবে আতিহিম দাফাইনি মিনাল আযাব আল্লাহ আজকে আমাদেরকে এই আকাম কুকামের জন্য যে আযাব দিবেন আতিহিম দাফাইন আমাদের নেতাদেরকে আজকে আমাদের চেয়ে ডবল দেন নেতার নেতাগিরি জাহান্নামের ফেরেশতা ছুটানোর আগে কর্মী ছুটাই দিবে বুঝেন নাই কথা এটা তাদের কয় নাম্বার দাবি আর জোরে আপনাদের কি খারাপ লাগেনি না নাকি ওয়াজ কমন পড়ছে অনেক জায়গায় ওয়াজ কমন পড়লে আওয়াজ ছোট হয় এখানে কি কমন পড়ছে নি ওয়াজ যদি কমন পড়ে তাহলে আমরা অহংকারী হব না বরং মাথা নত করে দিয়ে সঙ্গে সঙ্গে তওবা করে নিব কারণ আমার রব হচ্ছেন গফফার আমরা যতই ভুল করি না কেন ভুল করার পরে যদি অহংকার না করে ইবলিস তো অহংকার করেছিল এই জন্য ইবলিস মরদুদ এবং মলাউন হয়েছে আমরাও যদি ভুল করার পরে অহংকার করি শয়তানের কাতারে চলে যাব শেষ পর্যন্ত শয়তানের সঙ্গেই হাসর হয়ে যাবে আর যদি বাবা আদমের মতো আমরা ভুল করার পরে লজ্জিত হয়ে যাই তওবা করে যদি বাড়ি ফিরে যাই আমাদের উপরে যিনি খুশি হয়ে যাবেন তিনি কে সুতরাং আমরা মাহফিলে কথা শুনবো হেদায়েতের নিয়তে কারণ আল্লাহর কোরআন আমাদেরকে হেদায়েত দিতে চায় আল্লাহর কোরআন এসেছে মানুষের হেদায়েতের জন্য এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন হুদাল লিন্নাস এটা হচ্ছে মানুষের জন্য হেদায়াত এই গ্রন্থকে হেদায়াতের গ্রন্থ বানিয়েছেন কি এক নম্বর দাবি তারা বলবে আল্লাহ এদেরকে ডবল দাও এরপরে তারা দুই নম্বর দাবি পেশ করবে তারা বলবে রব্বানা আরিনাল লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস বলবে আল্লাহ জিন আর মানুষদের থেকে যারা আমাদেরকে গোমরা করেছে এদেরকে সামনে দাও এই পথভ্রষ্ট গোমরাগুলারে আমাদের সামনে দাও আমাদের দুই নম্বর আর একটা চাওয়াস আল্লাহ বলবেন তোরা কি চাস তখন তারা বলবে নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন আল্লাহ সারা জীবন এদের চামচামি করেছি সামনে ঘুরছি পিছনে ঘুরছি এরা সবসময় চেয়ারে বসছে আমরা মাটিতে বসছি কোনোদিন বেজ্জত করার সুযোগ পায় নাই আজকে একটু সুযোগ দাও আল্লাহ বলবেন কি চাস তারা বলবে একটু আমাদের সামনে দাও নাজআলহুমা তাহতা আকদামিনা একটু পায়ের নিচে এদেরকে পারায় লিয়াকুনা মিনাল আসফালিন যাতে করে ইচ্ছা মতো পারায়া পদ দলিত করে বুকের উপর দিয়া জাহান্নামে যেতে পারি ইয়াদু বিল্লাহ এ যুবক তরুণ ভাইয়েরা এই বয়স লাঠি শুটা নিয়ে তোমার নেতার পেছনে সামনে হাঁটার বয়স নয় তোমার এই বয়স হচ্ছে তোমার হাতে কোরআন ধরার বয়স এই বয়স ইয়াবা গাঁজা খাওয়ার বয়স নয় সিগারেট খাওয়ার বয়স নয় এই বয়স হচ্ছে আল্লাহর জিকির করার বয়স এই বয়স রং তামাশা করার বয়স নয় এই বয়স হচ্ছে আল্লাহকে সাজদা দেওয়ার বয়স যুবক ভাইয়েরা আপনারা যখন কোনো এলাকা দিয়ে হাঁটেন মাটি কাঁপে আপনাদের আপনাদের এই হাঁটাই শুধু মাটিতে কম্পন সৃষ্টি হয় না শুনেন আপনাদের ইবাদতের কি দাম যখন আপনারা একটু মাথাটা নত করে দেন যখন আপনারা মাটিতে লুটিয়ে পড়ে আল্লাহর কুদরতি চরণে সাজদা দেন হাঁটলে যেমন আপনাদের তেজোদ্দীপ্ত যৌবনের কারণে মাটিতে কম্পন শুরু হয়
ঠিক তেমনি ভাবে যৌবনের সাজদাতে আল্লাহর আরশের মধ্যেও কম্পন শুরু হয় দাম আছে তো দাম আছে অনেক দাম যুবকের সাজদার বহু দাম কারণ এই সাজদার ভিতরে কোনো ভেজাল বুড়া মানুষের সাজদা মেরুদণ্ড ব্যথা হাঁটুতে ব্যথা ঠিকমতো রুকু দিতে পারে না সাজদা দিতে পারে না কিন্তু যুবকের সাজদা সুন্দর রুকু সুন্দর যেহেতু তার রুকু সাজদা সুন্দর আল্লাহর কাছে তার ইবাদত তো সুন্দর কম না বেশি এইজন্য যুবক ভাইরা নবীজি বলেছেন শাবাবাকা ক্বাবলা হারামিক এই যৌবন চলে যাওয়ার আগে বুড়া হওয়ার আগে যৌবনের কদর করো প্রশ্ন হচ্ছে যৌবনের কদর করব কেমনে যৌবন যিনি দিয়েছেন সবাই বলেন তো তিনি কে যৌবনদাতা রবের পথে যৌবনটাকে কাটিয়ে দিতে হবে এই যৌবনের বয়সে রং তামাশা নয় মসজিদে যখন আজান হয়ে যাবে সঙ্গে সঙ্গে আমরা মসজিদে দৌড়াবো কারণ আমাদের যৌবন আমরা আল্লাহর গোলামের পথে ব্যয় করব ঘরের মধ্যে তিনটা গিরা লাগাবে প্রতিটি গিরার মধ্যে মন্ত্র পড়বে মন্ত্র পড়ে ফু দিবে বলবে রাত অনেক লম্বা তুই ঘুমা নবীজি বলেছেন ফজরের আজান যখন হয়ে যায় বান্দা যখন আরামের ঘুমটা আরামের বিছানাকে হারাম বানিয়ে দিয়ে বিছানা ছেড়ে উঠে যায় শয়তানের লাগানো এক নাম্বার গিরাটা ছুটে যায় বুঝবেন কেমনে আপনারা বুঝবেন কেমনে এটা ফিল করবেন কেমনে দেখবেন বিছনা থেকে উঠার আগে শরীরটা ভারী ভারী লাগে উঠে যাওয়ার পরে দেখবেন হালকা হালকা লাগে তার মানে একটা গিরা এরপরে যখন নামাজের জন্য অযু করবেন দেখবেন দুই নাম্বার গিরাটাও ছুটে যাবে শয়তান এবার দেখতেছে হায় রে হায় এটা খুব টাটকা মুসল্লি এরে আমি আমার মন্ত্র দিয়েও আটকাতে পারবো শয়তান এবার আপনার আপনাকে ধোকা দিবে বলবে বৃষ্টি হচ্ছে ঘুমায় যা ঘরের ভিতরে নামাজ পড় জামাতে যাইস না অথবা শীতের দিন বাইরে গেলে ঠান্ডা লাগবে সর্দি হবে আর তোদের মসজিদের ইমাম সাহেব 20 মিনিট নামাজ পড়ায় 10 মিনিট লম্বা করে নামাজ পড়ায় যাইস না তুই আলাম তারা আর কুল হু আল্লাহ দিয়ে শেষ কর কারণ আপনি যদি কষ্ট করে মসজিদে চলে যান শয়তান খুশি না বেজান কারণ মসজিদে গেলে নামাজের সওয়াব হয় কত গুণ বেশি কত গুণ 27 গুণ এখানে তো গেলে পাবেন 27 গুণ আর এই যে বাড়ি থেকে বের হয়ে মসজিদ পর্যন্ত গেলেন না প্রতি কদমে 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 ফেরেশতা নেকি লিখি শুনেন আপনারা যখন বাড়ি থেকে বের হইয়া হাইটা হাইটা মসজিদে যান না হায় রে শয়তানের বিলাপ তো কম সে চায় আহারে আমি যদি আমার কান্ধের উপর উঠাইয়া তারে মসজিদে দিতাম তাও লাভ হইতো হেঁটে হেঁটে এই সবগুলা থেকে তারে বঞ্চিত করতে পারতাম হ্যাঁ হাসিয়েন না এটা হাসানোর জন্য বলছি হ্যাঁ আপনি যে হেঁটে হেঁটে মসজিদে যান সে চায় না ওই সওয়াবটা আপনি পান সে সুযোগ পাইলে আপনার এক কান্ধের উপর তুলে নিয়ে দিয়ে আসতো ওই সুযোগ থেকে আপনি ওই সওয়াব থেকে বঞ্চিত ফজরের নামাজটা দিনের শুরুতে এটা এমন সময় যখন রাতের অন্ধকার শেষ হচ্ছে দিনের আভা ফুটে উঠছে ঠিক সেই সময়ে যদি নামাজটা কাজা করি কেমন নাফরমানি হয় দেখেন দিনের শুরুটা হয় নাফরমানি দিয়ে বলেন তো নামাজে গেলে যিনি খুশি হন তিনি কে না গেলে খুশি হয় কে নামাজে গেলে গোলামি হয় কার না গেলে কার হয়েছে এবার চুপ থাকেন ওই যে সিএনজির পিছনে লেখা আছে না বিবেক মানুষের সর্বোচ্চ আদালত এটা কোনো হাদিস না কিন্তু কথাটা সত্য তো বিবেক যেহেতু আদালত এবার নিজের বিবেকের আদালতে প্রশ্ন করেন যে আমি ফজরের নামাজ ছাইরা দিয়ে আজকে কারে খুশি করছি আর কার গোলামি করছি চুপচাপ হয়ে নিজের বিবেককে প্রশ্ন করেন এইভাবে বুঝি আপনার প্রতিদিন যায় কেমনে ফজরটা আপনি কাজা করলেন আমারে বলেন তো জোহরের আগে কি জানাজা হইতে পারতো না কিভাবে জোহরের নামাজ কাজা করেন আসরের আগে আপনি লাশ হতে পারেন যুবক ভাইয়েরা ভাবতেছে না হুজুর আমরা মরতাম না আমরা মরতাম না আমরা জোয়ান না এখনো কিছুদিন আগে আমার চেয়ে 10 বছরের ছোট আমার বয়স বেশি নয় 28 বছর মাত্র আমার চেয়ে আরো 10 বছরের ছোট এক ছেলে আমার এলাকায় মারা গেছে ভাই মনে রাখবেন দেয়ার ইজ নো সিরিয়াল অফ ডেথ মৃত্যুর কোন সিরিয়াল আসার সিরিয়াল আছে যাওয়ার সিরিয়াল এই তো কিছুদিন আগে চিত্রাঙ্গ হলো আপনাদের কুমিল্লায় একটা ঘটনা ঘটছে দেখছেন না ফেসবুকে আমরা নাঙ্গলকুটে ওই যে এক প্রবাসী আসলো রাতের বেলা ঘুমাইলো গাছ পুরা শেষ আপনাদের কাছেও না হয় না
এ যুবক ভাইরা প্রতিদিন মৃত্যুর এত ঘটনা দেখো তুমি এরপরেও কি হেদায়েত আসে না কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা এমন তো হতে পারে জোহরে জানাজা হতে পারে কি না কত জানাজার পড়েছি নামাজ দিয়েছি কত দাফন কোথায় যেন আছে আমার তুইরি সাদা কাফন জানাজার পড়েছি নামাজ দিয়েছি কত দাফন বাসের ঝাড় আছে নাকি এলাকায় বাসের ঝাড় আছে বাসের ঝাড়ের নিচে দিয়া ফেসবুক চালাইতে চালাইতে যাও হ্যাঁ খুব নারিং বিরিং তিরিং তিরিং করে যায় কোন বাতাসে কোথায় যেন দুলছে বাসের ঝাড় কোন সে মাটি কোন খানে ডাকের বারবার কোথায় যেন বর যাত্রী আছে রে চারজন বিয়ের বরযাত্রী না আপনার লাশ বহনের বরযাত্রী আপনার লাশ বহন করবে এই চারজন হয়তো এখানেই আছে কোথায় যেন বরযাত্রী আছে রে চারজন জানাজার পড়েছি নামাজ দিয়েছি কত দাফন মসজিদগুলোতে দেখেন না কত মানুষের মৃত্যুর খবর ঘোষণা হয় এমন একটা দিন আসবে মসজিদে বলবে আপনিও শেষ চলে গেছেন চলে গেছেন আপনি সুতরাং যুবক ভাইয়েরা শয়তানের ধোকায় পড়া যাবে না বুড়া আমরা নাও হতে পারি যুবক অবস্থায় চলে যেতে পারি কারণ মৃত্যু কখন আসবে এর কোনো নিশ্চয়তা এখন তো প্রযুক্তির যুগ যার হাতে মোবাইল ফোন আছে তার কাছে গোটা দুনিয়ার খবর আছে সে যদি চায় প্রযুক্তির কল্যাণে গোটা দুনিয়ার খবর মুহূর্তেই নিয়ে ফেলতে পারবে কিন্তু বলেন তো এত খবর নেওয়া গেলেও আমরা কি কেউ জানি নাকি কার জন্য কাফনের কাপড় এসে দোকানে রেডি হয়ে আছে জানি আমরা যে কোনো সময় চলে যেতে পারে যুবক ভাইয়েরা খবরদার মৃত্যুর অপেক্ষা করা যাবে না সমাজে এমন বহু চিত্র আমরা দেখি নাতির লাশ দাদা কবরে নামায় ছেলের লাশ বাপ কবরে শোয়ায় আছে না নাই সুতরাং শয়তানকে খুশি করা যাবে না এই সময়টা হলো সাজদার বয়স একজন বুড়া মানুষের এবাদতে আল্লাহ যত খুশি হন যুবকের এবাদতে আল্লাহ তার চাইতে আরো বেশি খুশি হন সুতরাং যৌবনকে কাজে লাগাবেন কেমনে আজান হলেই সবার আগে মসজিদে দৌড় মারবেন পাঁচ ওয়াক্তের নামাজ ঠিক করে ফেলতে হবে কারণ নামাজ ছাড়া জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই এখানে যদি একটা দুর্ঘটনা ঘটে আল্লাহ না করুক এটা একটা উদাহরণ এমন দুর্ঘটনা ঘটছে মাথা সুদ্ধা থেতলে গেছে থেতলানো বুঝেন আপনারা আর নোয়াখালীতে বোঝা সে চালছে একদম আপনারাও বলেন তা না আচ্ছা মনে করেন মাথা মুথা শেষ এখন যদি মাথা ছাড়া কিছু দেহ এখানে আনা হয় মাথা ছাড়া বলেন কারো কি পূর্ণাঙ্গ পরিচয় পাওয়া যায় সালাত এটা ইসলামের কোন জায়গায় তার অবস্থান আস-সালাতু হিয়া রাসুল ইবাদাহ এটা হচ্ছে ইবাদতের মাথা মাথা না থাকলে যেমন পূর্ণাঙ্গ পরিচয় পাওয়া যায় না আপনি হাজি সাহেব হজ করছেন ওমরা করেছেন যাকাতও দেন মসজিদে দান সদকা করেন কমিটিরও সভাপতি কিন্তু ইসলামের মাথা তো ঠিক নেই আপনার নামাজ ঠিক নাই আপনার পূর্ণাঙ্গ পরিচয় এখনো আপনি পূর্ণাঙ্গ মুসলমান হতে পারেন নবীজি বলেছেন বাইনাল আব্দি ওয়াল কুফরি তারকুস সালাহ আল্লাহর বান্দা আর কাফেরের মধ্যে পার্থক্য হলো নামাজ ছেড়ে দেওয়া আমরা রাত একটা পর্যন্ত ওয়াজ শুনি তারপর ফজরের নামাজ কাজা করি এই ওয়াজ কোনো ফায়দা দিবে আমরা মাহফিল ইকামতের দিনের কথা বলি নামাজ কায়েমের মাধ্যমে তারপরে ইকামতের দিন হয় এর প্রথম স্টেপটা তো হচ্ছে সালাত সালাত কায়েম করতে হবে সুতরাং যুবক ভাইদেরকে বলছি খবরদার কখনো
নামাজ ছাড়া যাবে না আমার চাচাদেরকে বলছি বাবারা কখনো নামাজ ছাড়বেন না কারণ নামাজ ছাড়া জান্নাতে যাওয়ার কোনো উপায় সূরা মুমিনুনের মধ্যে আল্লাহ জান্নাতি মুমিনদের কোয়ালিটি বলেছেন সেখানে আল্লাহ শুরু করেছেন নামাজ দিয়ে শেষ করেছেন নামাজ দিয়ে কদ আফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিয়ুন সাকসেসফুল ইনডিড এট দা বিলিভার্স দোজ হু হাম্বল দেমসেলভস ইন দেয়ার প্রেয়ার সফল কাম হয়েছে তারা নামাজে খুশু অবলম্বন করে যারা এরপরে আরো কয়েকটি গুণাবলী আল্লাহ বলেছেন তারপরে শেষ করেছেন আল্লাহ এভাবে ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন আর যারা তাদের নামাজের যথাযথ হেফাজত করে পাঁচ ওয়াক্তের নামাজ যারা ঠিকমতো আদায় করে এদের ব্যাপারে আল্লাহ এবার বলছেন উলাইকা হুমুল ওয়ারিসুন الذين يرثون الفردوس هم فيها خالدون এই নামাজি বান্দাগুলো যখন আল্লাহর দুনিয়া থেকে চলে যায় তারা আল্লাহর জান্নাতুল ফেরদাউসের ওয়ারিশ হয়ে যায় তাহলে যৌবনের কদর করব এক নম্বরে আমরা আল্লাহর হুকুম মেনে যৌবন বয়সে ইবাদত করব কার যৌবন বয়সে আমরা স্লোগান দিব কার জন্য কিন্তু আমরা তো বলি আমার ভাই তোমার ভাই অমুক ভাই তমুক ভাই এরকম ফালতু স্লোগান আছে না নাই যুবক ভাইরা আমাদের স্লোগান হবে মুসলমানদের জাতীয় স্লোগান লিল্লাহি তাকবীর কার পেছনে ঘুরো যারা বিসমিল্লাহ বলে না যারা স্লোগান দেওয়ার সময় আল্লাহু আকবারের স্লোগান দিতে পারে না যারা কথার শুরুতে বিসমিল্লাহ বলে না যারা স্লোগানের শুরুতে আল্লাহু আকবারের স্লোগান বলে না এদের সাথে যাওয়ার তোমার কোনো দরকার নাই আমার যুবক ভাইরা শুনেন এই মাঝখান থেকে যে উঠছে কমন পড়ছে নি তুমি কি আমার ভাই তোমার ভাই নাকি হ্যাঁ কি ও আমার ভাই তোমার ভাই আমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি ইসলাম কবুল করেছেন যুবক বয়সে যুবক যুবক ২৬ বছরের ভরা টকবকে যুবক খুব নরম মানুষ তাই না তা কিরকম কথা বলছে পরে দিছে আগে এমন মানুষ তিনি ইসলাম কবুল করার পর নবীজিকে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ পরেন সাল্লাল্লাহু আমি ইসলাম কবুল করছি এটা জানানো দরকার নবীজি বললেন কি চাও আমর অমর রাদিয়াল্লাহু আনহু বললেন আমি কাবার দিকে একটা মিছিল বের করব সুবহানাল্লাহ পড়েন তখন ইসলাম কবুল করে ফেলছে হাজার হাজার মানুষ তাই না কি বলেন আপনারা অল্প অল্প যারা ইসলাম কবুল করছে হেরাও দুর্বল গরিব মানুষ আল্লাহর নবী বললেন অমর সত্যি কি মিছিল বের করবা অমর রাদিয়াল্লাহু আনহু বললেন হ্যাঁ নবীজি বললেন ঠিক আছে যাও পারমিশন দিলাম গুটি কয়েক লোক যারা ইসলাম কবুল করেছেন তাদেরকে লাইন ধরাইয়া মিছিলের সামনে নেতৃত্ব দিলেন ইসলামের বীর দুই সিপাহসালার একজন হামজা রাদিয়াল্লাহু আন আর একজন হচ্ছেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু স্লোগান উঠে গেল লিল্লাহি তাকবীর এটা কি ওমরের মতো হইছে এটা কি ওমর মার্কা আওয়াজ ওমর মার্কা আওয়াজ লাগবে লিল্লাহি তাকবীর এটা আবু বকর মার্কা আওয়াজ হয়েছে আবু বকর রাদিয়াল্লাহু আনহু ঠান্ডা মেজাজি মানুষ একটু অমরের আওয়াজ লাগবে লিল্লাহি তাকবীর আবু জাহাল কয় কি রে ঘটনা কি তা হ্যাঁ আমার এলাকায় নতুন স্লোগান এটা আবার কালারে দেখ বেরে দেখ লাঠি সুতা নিয়ে এক গ্রুপ প্রস্তুত কারণ হেরা যে ইসলাম কবুল করে তারে পিঠায় এখনো দেখবেন কিছু মানুষ আল্লাহ আকবরের স্লোগান শুনলে কয় এটাই এটা বিতর্কিত স্লোগান জঙ্গিবাদের স্লোগান কোত্থেকে আসলো আল্লাহ আকবার এটা কি বিতর্কিত স্লোগান এটা জঙ্গিবাদের স্লোগান জন্মের পরে শুনছেন কি ইয়া আল্লাহ যারা বললেন না আপনারা শুনেন নাই বাবা জানরা জন্মের পরে আমরা শুনছি কি সুতরাং জন্মের পরেই আমরা যে আল্লাহ আকবার শুনেছি সেই পবিত্র স্লোগানকে যে বলবে বিতর্কিত স্লোগান আমরা বলবো তার জন্ম বিতর্কিত এটা মসজিদের দেশ লক্ষ লক্ষ মসজিদ এই দেশে এদেশে মসজিদগুলো থেকে প্রতিদিন পাঁচবার আজান দেওয়া হয় আজান শুরু হয় কি দিয়ে
সুতরাং আমাদের আজানের সেই পবিত্র ধ্বনিকে যে বলবে বিতর্কিত স্লোগান আমি বলবো তার রাজনৈতিক এবং গোটা চারিত্রিক জীবন হলো বিতর্কিত এখনো যারা আল্লাহু আকবার স্লোগান শুনলে জঙ্গিবাদের গন্ধ খুঁজে বলো ভাই রে ভাই আমি আপনার বড় মহব্বত করি আপনি আমার দিলের মানুষ আমি চাই না আপনি দিকভ্রান্ত হন তাড়াতাড়ি যান 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 গিয়ে কুরআনের ল্যাবরেটরিতে ঢুকেন ঢুইকা তারপরে ব্লাড টেস্ট করেন যে মানুষের রক্তের ভিতরে আবু জাহেলের রক্তের ভাইরাস ঢুকছে কেমনে এটা হইলে এটা ফালায়া দেন ফালাবেন কি দিয়া কোরআন দিয়ে কি দিয়ে অর্থাৎ কোরআনের আলোকে সংশোধন হবে আবু জাহেল বলো দেখতো বাড়িয়া কারা আয়েশা বলে স্যার ঘটনা ভালো না ঘটনা খারাপ কই কি হইছে কই যে ওমর আমাদের সাথে বৈশা মিটিং করছে সেই ওমর এখন মিছিল নিয়ে আসতেছে কই কি কস আবু জাহেল একটু উকি মারছে মারে দেখে হ্যাঁ ঘটনা তো তাই লাঠি ছুটা নিয়ে এক গ্রুপ রেডি না কয়ে দাঁড়া কই যাস তোদের বউরে এতিম তোদের বউরে বিধবা বানানোর খাই শুটলে যাও মোর সামনে তোদের পুলামাইয়া ছেলে মেয়েগুলা রে এতিম বানাতে চাইলে অমরের সামনে যা আচ্ছা নেতা যদি এরকম হয় কর্মীরা লাগাবে ধর ধর লাঠি শুনা থাও আমাদের নেতাই শেষ আমরা কই যাব এক অমর ইসলাম কবুল করে যখন আল্লাহ আকবরের স্লোগান তুলেছেন কাফেরদের কলিজা কেঁপেছে আজ গোটা পৃথিবীতে মুসলমানরা বড় নির্যাতিত বড় নিপীড়িত মজলুম সেই মুসলমানদের জন্য ইসলামের বিপ্লবের জন্য যদি অমর রাদিয়াল্লাহু আনহুর উত্তরসূরি আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা ইসলামের ঝান্ডা হাতে নিয়ে আল্লাহ আকবরের ধ্বনিতে তারা যদি আবারও আকাশ বাতাস প্রকম্পিত করতে পারে তাহলে দেখবেন গোটা দুনিয়ার জালেমদের কলিজায় কম্পন শুরু হয়ে যাবে নবী তো আর আসবেন না কিন্তু অমরের ভূমিকায় যুবকরা আসতে পারে কিনা আসবে আবার অমর তানি আসবে আবার মুসা খালিদ আসবে আবার অমর তানি আসবে আবার মুসা খালিদ কাটবে এই শঙ্কার এই কালো রাত কাটবে এই শঙ্কার এই কালো রাত জাগরণে জনতার ভাঙবে নীত আসবে আবার অমর তারি আসবে আবার মুসা খালি যুবক ভাইদেরকে জন্য বলছি আব্বা জানা রাগ করতেছেন নাকি আপনাদের উদ্দেশ্য কথা আছে এগুলো আপনাদের কথা কেন জানেন এই যুবকগুলো কাল আপনাদেরই ছেলে আপনাদেরই ভাতিজা এরা ঠিক হইলে আপনারা খুশি না বেজার আপনাদের ছেলেগুলো মসজিদ মুখী হলে আপনাদের খেদমত করলে আপনারা বেজার নেই তাহলে বলছিলাম ওই হাদিসে যাচ্ছি নবীজি বলেছেন শাবাবাকা কবলা হারামিক বুড়া হওয়ার আগে যৌবন কালের কদর করো প্রশ্ন হলো কেমনে আমরা যৌবন বয়সের কদর করব যিনি যৌবন দিয়েছেন তার পথে যৌবনটা বিলীন করব তাকে সাজদা দিব আজান হলে মসজিদে যাব এই যৌবনকালীন বয়সে কারো সামনে পিছে ঘুরব না বরং এই যৌবনকালে আমরা কার দিনের পথে চলব এই যৌবন বয়সে আমরা সিগারেট খেয়ে খেয়ে মেয়েদের অন্নাটানাটানি করে করে বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে সময় নষ্ট করব না বরং এই যৌবন বয়সে আমরা কোরআন পড়ব হাদিস পড়ব ইসলামী বই পড়ব এই যৌবন বয়সে রাতের বেলা আমরা ফেসবুক চালাবো না গভীর রাতে আমরা তাহাজ্জুদের যাই নামাজে সাজদায় যাব কারণ তাহাজ্জুদের নামাজ মানুষের চরিত্রকে উন্নত বানায় তাহাজ্জুদের নামাজ হলো এমন নামাজ যে মানুষ যে নামাজ মানুষকে আল্লাহর একেবারে কাছাকাছি নিয়ে আমার যুবক ভাইয়েরা এই যৌবন বয়সে মোবাইলের ফেতনায় পড়ে চরিত্র নষ্ট করে দিও না আহারে কি দুঃখের কথা বলবো এই মোবাইলের ফেতনায় পড়ে পড়ে এখন অবস্থা কত খারাপ শুধু ফেসবুকে সুন্দর ছবির সুন্দর প্রোফাইল দেখলে চরিত্র বোঝা যাবে না কারণ চরিত্র প্রোফাইলে থাকে না চরিত্র থাকে মেসেঞ্জারের ভিতরে না চাচারা বুঝেন না যুবকরা বুঝছে কি বলছে সুন্দর প্রোফাইল দেখেই মানুষের সুন্দর চরিত্র বোঝা যায় না মেসেঞ্জার আর হোয়াটসঅ্যাপের ভেতরে গেলে চরিত্র বোঝা যায় এজন্য যুবক ভাইয়েরা এই যৌবন বয়সে ফেতনায় পড়ে নিজের যৌবন নষ্ট করে দিও না
মেয়েদের পেছনে ঘুরে ঘুরে যৌবন শেষ করে দিও না মেয়েদের পেছনে ঘোরা কোন যুবকের কাজ হতে পারে দেখেন মূসা নবীর কথা আমার মনে পড়ে গেল মূসা নবীর পেছনে মেয়ের বাপ ঘুরেছে কেমনে মূসা আলাইহিস সালাম তিনি ছিলেন বনী ইসরাইল বংশের আর ফেরাউন ছিল কিপ্তি বংশের জালেমগুলো বনী ইসরাইলের লোকদের উপরে নির্যাতন চালাতো দুই ব্যক্তির ঝগড়া ছিল একজন কিপ্তি সম্প্রদায়ের এলো বনী ইসরাইলের এক লোকের উপর আঘাত করলো মূসা নবী এগিয়ে গেলেন দুজনের ঝগড়া যখন নিরসন করবেন কিপ্তি সম্প্রদায়ের থামানো যায় না থামানোর জন্য একটা থাপ্পড় দিয়েছিলেন মারার জন্য থাপ্পড় দেন নাই বরং তাকে অত্যাচার থেকে নিবৃত করার জন্য থাপ্পড় মেরেছেন এক থাপ্পড় খাইয়া শেষ কি জাতের নবী বুঝছেন এক থাপ্পড়ে দুনিয়া থেকে এটা এমন নবী মালাকুল মউতকেও থাপড়াইছে আল্লাহু আকবার ফেরাউন বলল মুসাকে যেখানেই পাও সেখান থেকে গ্রেফতার করো আল্লাহ তাআলা মূসা নবীকে হিজরত করার আদেশ দিলেন মূসা নবী মিশর থেকে এবার পথ চলতে চলতে আয় এদিকে তাকান ঘটনাটা শুনেন মূসা নবী পথ চলতে চলতে একেবারে মাদিয়ানের কাছে গেলেন মাদিয়ানের একটা কুয়ার পাশে গিয়ে বসলেন লক্ষ্য করে দেখলেন দুইটা মেয়ে পশুর পাল নিয়ে দাঁড়িয়ে আছে বললেন কি ব্যাপারে মেয়েরা দীর্ঘক্ষণ ধরে পশুর পাল নিয়ে এখানে দাঁড়িয়ে আছো কেন মেয়েরা তখন বলল এই কুয়ার ঢাকনা অত্যন্ত শক্তিশালী কিছুক্ষণ পর যুবকেরা আসবে তারা তাদের পশুর পালকে পানি পান করাবে তারপরে আমরা পানি পান করাবো দাঁড়িয়ে অপেক্ষা করছি মূসা নবী তখন বললেন ঠিক আছে আমি তোমাদেরকে সাহায্য করছি ওই ঢাকনা সরায় দিলেন পশুর পালকে পানি পান করালেন মেয়েরা আজকে তাড়াতাড়ি বাড়ির দিকে পথ চলা শুরু করলো মেয়েরা যখন বাড়িতে চলে গেল তাদের বাবা ছিলেন শুআইব আলাইহিস সালাম যাকে আল্লাহ তাআলা মাদিয়ানবাসীদের জন্য নবী হিসাবে পাঠিয়েছিলেন শুআইব আলাইহিস সালাম বললেন কি ব্যাপার মেয়েরা প্রতিদিন তোমরা দেরি করে বাড়িতে আসো কিন্তু আজ কেন এত তাড়াতাড়ি বাড়ি ফিরলে মেয়েরা তখন ঘটনা শোনালো শুআইব আলাইহিস সালাম বললেন ওই যুবক তোমাদেরকে এত সাহায্য করলো আমি তাকে পুরস্কৃত করতে চাই যাও গিয়ে তাকে ডেকে নিয়ে আসো ওইদিকে মূসা নবী তিনি ওই কুয়া থেকে পানি পান করে দোয়া করলেন আল্লাহ এই নতুন এক এলাকায় নতুন এক দেশে এসেছি তুমি আমার থাকার খাওয়ার একটা ব্যবস্থা করো আল্লাহর কাছে দোয়া করলেন কবুল করে নিলেন কি হ্যাঁ যুবক ভাইরা দিকে শুআইব আলাইহিস সালাম মেয়েদেরকে পাঠালেন শুআইব আলাইহিস সালাম তার মেয়েদেরকে পাঠানোর পরে মেয়েরা আসলো এসে মূসা নবীকে বলল আমাদের আব্বা আপনাকে ডেকেছেন চলেন আমাদের সাথে বাড়িতে আব্বা আপনাকে ডেকেছেন মূসা নবী মনে মনে ভাবলেন দোয়া মনে হয় কবুল হয়ে গেছে কারণ আমি তো দোয়া করেছিলাম থাকা খাওয়ার কোনো ব্যবস্থা মূসা নবী বললেন ঠিক আছে চলো তবে দাঁড়াও তোমরা পিছনে না তোমরা সামনে না তোমরা পিছনে যুবক ভাইরা মেয়েদেরকে দেখলে পিছনে পেছনে দৌড়াও কোন ভদ্র যুবকের বৈশিষ্ট্য এটা হতে পারে না কোন ভদ্র যুবক মেয়েদের পেছনে ঘুরে না মেয়েদের পেছনে ঘোরা কোনো ভালো যুবকের বৈশিষ্ট্য হতে পারে দেখেন না একটা একটা রকম কয় দোস্ত যে জিনিস দেখছি ইস কি বলো তুমি এসব ফালতু কথা মনোযোগ আছে আপনাদের মূসা নবী বললেন তোমাদের আব্বার কাছে যাব কিন্তু দাঁড়াও তোমরা পিছনে যাও কারণ মহিলা মানুষ সামনে থাকলে মহিলার হাঁটার অঙ্গ ভঙ্গিমাতে যুবক সেই ফেতনায় পড়ে যেতে পিছনে যাও পেছন থেকে আমাকে পথ বলো সামনে ডানে বামে বলে দিও আমি যাব বাড়িতে গেলেন যাওয়ার পরে শুআইব আলাইহিস সালাম বললেন কি ব্যাপার যুবক কোন দেশের মানুষ তুমি কেমনে এখানে এসেছো মূসা নবী সব শুনালেন এরপরে শুআইব আলাইহিস সালাম তাকে মেহমানদারি করলেন খাওয়ালেন এই সুযোগে দুই মেয়ে বলতেছে আব্বা যেহেতু আমাদের ঘরে কোনো কর্মচারী নাই এক কাজ করেন এই লোকটাও যেহেতু অসহায় তারে আমাদের ঘরে চাকরি দেন তাইলে আমাদেরও কষ্ট করা লাগবে না একটা চাকর পাইলে আমাদের ভালো হবে কারণ এই লোকটা অত্যন্ত আমানতদার এবং এই লোকটা অত্যন্ত শক্তিশালী মূসা নবীর পক্ষে এই মেয়েরা গুণ বর্ণনা করেছে কয়টা আপনারা ক্লান্ত হয়ে গেছেন বলতেছে এই এই লোকটারে রাখেন এই লোকটা দেখছি আমানতদার এবং শক্তিশালী শুআইব আলাইহিস সালাম বলে এই মেয়েরা
তোমরা জানো কেমন এটা শক্তিশালী আর আমানতদার আগে এটা বলো মেয়েরা বলতেছে আব্বা আমরা দেখলাম প্রত্যেকদিন যে কুয়া থেকে আমরা পানি পান করা এই ঢাকনা এটা সরাইতে কয়েকজন যুবকের শক্তি লাগে আর এই লোক এক ধাক্কা মারছে ঢাকনা সরে গিয়েছে আল্লাহু আকবার প্রত্যেক নবীদের গায়ে এরকম শক্তি দিয়েছেন কে নবীরা অত্যন্ত শক্তিশালী সুঠাম দেখেছিলেন কোন নবীদের পেট উঁচা ছিল না আমরা খাইয়া দিয়া পেট কন্ট্রোল নাই পেট এমনে হয়ে গেছে তরমুজের সাইজ একদম কারণ খাওয়া দাওয়া ঠিক নাই পৃথিবীর কোন পয়গম্বরের কোন নবীর পেট উঁচা ছিল না আপনি খান তো খাওয়ায় বসলে কোনো ঠিক ঠিকানা নাই এজন্য এই অবস্থা আল্লাহ হেফাজত করেন মানুষ খালি না খাইলে মরে না মাঝে মাঝে খাইলেও মরে মাঝে মাঝে কি বেশিরভাগ সময় খাইয়াই মরে খাওয়া দাওয়ার মধ্যে লিমিটেশন থাকার দরকার আছে না নাই যুবক ভাইরা এই বয়সে পেট বাড়াইও না যুবক যুবকের মতো থাকো আচ্ছা বুঝলাম শক্তিশালী তা আমানতদার কেমনে বুঝছো কেমনে বুঝছি মানে যখন আমরা আনতে গেছি কয় তোমরা পিছনে যাও সামনে না কি লজ্জাশীল কি আমানতদার শোয়েব আলাইহিস সালাম বললেন তাইলে তো কাম হইছে চাকর হিসাবে রাখতাম কেন এত ভদ্র ছেলে এত চরিত্রবান ছেলে এরে বুঝি চাকর বানাই আমার ঘরে রাখবো বলেন শোনো আমার দুই মেয়ের এখান থেকে যারে ভালো লাগে একটারে বিয়ে করে ফেলো জামাই বানায় বাড়িতে রাখো বলেন তিনি জামাই বানালেন বাড়ি দেখে জি গাড়ি দেখে ক্ষমতা দেখে আপনারা হইলে কিতা করতেন ছেলেটা কত টাকা ইনকাম করে এটা কুমিল্লাতে বাড়ি আছে নি কোনো পদ আছে নাকি ঠিকার আওয়াজে বোঝা গেছে কমন পড়ছে শোনেন বাবারা শোনেন শোনেন মেয়ে বিয়ে দেওয়ার সময় যদি ছেলের টাকা পয়সা গাড়ি ক্ষমতা বাড়ি এগুলা দেখে বিয়ে দেন আর চরিত্রের দিকে নজর না দেন এই মেয়ে তার ঘরে যাওয়ার পরে আপনার মেয়ের কপাল পুরে একদম ছাই হয়ে যাবে আর যদি বিয়ের আগে দেখেন এই ছেলেটা কয় টাকা ইনকাম করে এটা হালাল করে না হারাম খায় তার মুখে কি দাঁড়িয়েছে এটা নামাজ পড়ে কিনা যদি নামাজি হয় দাড়িওয়ালা হয় চরিত্রবান হয় খুব কম টাকা ইনকাম করে অসুবিধা নাই আপনার মেয়েটারে ওই ছেলের হাতে দিয়ে দেন সারাটা জীবন আপনার মেয়ে ওই ছেলের ঘরে সুখে থাকবে ছেলেগুলা বিয়ে করতে পারতেছে না মিসকিন হয়ে আছে হ্যাঁ বিয়ে শান্তিতে এমন কঠিন বানাইছি আমরা আরে তার ২৫ বছর লাগছে পড়াশোনা শেষ করতে এই বয়সে কি তার কাছে ২০-৩০ লাখ টাকা আছে হ্যাঁ সে তো এখন চাকরি করবে ব্যবসা করবে টাকা পয়সা হইতে হইতে তার ৩৫ বছর লাগবে এরপরে আমরা যেটা করি এই জন্য এই টাকা পয়সা দেখে অনেক সময় অনেক জায়গায় এখন ঝামেলা হইতেছে ৩৫ বছরের লোকের সাথে ১৬-১৭ বছরের মেয়ের বিয়ে দেয় অনেক সময় আন্ডারস্ট্যান্ডিং হয় না পরকিয়া বাড়ছে সমাজে ইসলাম বলছে আগে বিয়ে করো তারপরে প্রতিষ্ঠিত হও আর আমরা বলি আগে প্রতিষ্ঠিত হও তারপরে বিয়ে করো প্রতিষ্ঠিত হওয়ার সাথে বিয়ে শাদীর কোনো সম্পর্ক কেরিয়ারের সাথে বিয়ের সম্পর্ক নাই বিয়ের সম্পর্ক চরিত্রের সাথে ঠিক তো কোন মানেননি আপনারা এই কথা কালকেই মেয়ের বিয়ের জন্য নামাজি ছেলে একটা পরহেজগার ছেলে ১০-১২ হাজার টাকা ইনকাম করে প্রস্তাব নিয়ে আসা বলবে যা যা বাড়ি থেকে বেরো আমার বিয়েটাকে সহজ করে দেন আপনারা আমার দেশের সোনার টুকরা ছেলেরা কত ভালো তারা জেনা করতে চায় না বিয়ে করতে চায় তা তোমরা যে ঠিক কইছো এখন তোমাদেরও কিছু দোষ বলা লাগবে খুব খুশি যে হুজুর এতক্ষণ পরে নি আমাদের কথা বলছেন তোমাদেরকে তোমাদের আব্বা আম্মা বিয়ে দিবে কেমনে বলো তোমরাও যে অকর্মার ঢেকি হ্যাঁ তোমরা ছোট্ট তোমরা সে ইন্টারমিডিয়েট থেকে কিছু করো না কেন হ্যাঁ শুধু কি পড়াশোনা করবা পড়াশোনার পাশাপাশি কি পার্ট টাইম বহু কাজ করে যায় না তোমার মেধা ভালো থাকলে টিউশনই করাও এই টিউশনই করে বিয়া করছে শোনো ছাত্ররা আমার কাছে এরকম প্রমাণ আছে ইন্টারমিডিয়েটে শুরু করছে টিউশনই করা শহরে কিন্তু ভালো টাকা পাওয়া যায় মোটামুটি একটা টিউশনি থেকে ৫-৬ হাজার টাকা পাওয়া যায় ২-৩টা তো করাইলে ১৫-২০ ইন্টারমিডিয়েট কয় বছর বলেন না ঘটনা শোনাচ্ছে আপনাদেরকে কয় বছর অনার্স কয় বছর ৪-২ হয়েছে কত মাস্টার্স ২ বছর ৬-২ হয়েছে কত
এক ছেলে আমাকে এরকম একজন না বহুজন বলছে কই হুজুর প্রতি মাসে 5000 টাকা রাইখা দিতাম 5 12 হয় কত 60 8 বছরে 8 12 কত সরি 5 12 60 8 বছরে হয় 8 বছরে না 8 বড় কি 4 লাখ আছে 8 বড় 4 লাখ 4 লাখ হিসাব কি ঠিক আছে 5 12 60 ও 6 ঠিক আছে মিলছে 4 লাখ আসে কয় হয় তো 4 লাখ 80 টাকা তো 4 লাখ 80000 তো অসুবিধা নাই আমি ক্লাবে ক্লাবে যাই নাই খুব সংক্ষেপে পারিবারিক ভাবে মেরে দিছি শেষ আব্বা আব্বার কাছে যাওয়া লাগে না আব্বাকে বলছে আব্বা টাকা আছে তো বাপ নিষেধ করবে তোমরা যে অকর্মার ঠিক কয় হয় যে আমার ব্রেন ভালো না তো আমি টিউশনই করাইতে পারি তো কি হইছে এখন ফেসবুকে সারা দিন চ্যাট করো আর মন্তব্যের ঘরে মন্তব্য করো এগুলা বাদ দিয়া দেখো ফেসবুকে অনেকে টাকা ইনকাম করতেছে কেমনে ফেসবুকে ফেসবুকে ব্যবসা করতেছে না অনেকে ই কমার্স এখন জনপ্রিয় হয়ে উঠেছে এই যে আজকে আমি তিনটা ইলিশ মাছ কিনছি বুঝছেন এটা ফেসবুক থেকে কিনছি বুঝছেন তো এখন ই কমার্স সাইটগুলো দেখেন না ওই যে আপনারা ফেসবুকে ঘরের বাজার একটা দেখেন না সারা দিন মধু বিক্রি করতেছে তারপর কি সরিষার তেল বিক্রি করতেছে কত কিছু হ্যাঁ ফেসবুকে এগুলো করো এই যে সামনে আমের সিজন আসতেছে রাজশাহীতে চাঁপাইনবাবগঞ্জে গিয়ে আম নিয়ে আসো এনে হোম ডেলিভারি করো দুনিয়াতে করার মতো কত কিছু আছে চাষাবাদ করে এখান থেকেও তো বহু টাকা পয়সা কামানো যায় অর্থাৎ পড়াশোনার উদ্দেশ্যে যেন চাকরি না হয় নিজেদেরকে উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখতে হবে চাকরির বাজার খুব গরম একটা চাকরির জন্য হাজার হাজার লোক পরীক্ষা দেয় তো এত চাকরির পেছনে দৌড়ে এত লাভ নাই পড়াশোনা করতে হবে চাকরির জন্য নয় নিজের কোয়ালিটি বৃদ্ধির জন্য এরপরে নিজেরাই হাজার হাজার মানুষকে চাকরি দেওয়ার জন্য নিজেই একটা প্রতিষ্ঠান হয়ে যেতে হবে তাহলে এটা আমাদের দেশ উন্নত হবে না পড়াশোনা করতেছে তো করতেছে বিয়ে শাদীকে সহজ করা দরকার এরপরে যে কুসংস্কার ঢুকেছে বিশেষ করে মেয়ের বাপদের প্রতি যে কি জুলুম চলছে মেয়ে জন্ম দিয়ে যেন ঠেকছে রমজান মাসে ইফতারি দাও তারপর কুরবানির সময় রান পাঠাও এগুলো কুমিল্লায় নাই আমি তো ভাবছি এগুলো কুমিল্লায় নাই এগুলো এখানে আছে খাসি না কিরকম ছোট লোক চিন্তা করছেন যুবক ভাইরা সমাজের এই কুসংস্কার গুলো দূর করার জন্য আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে এই যে বিয়ের সময় যৌতুক নেওয়া হয় নীরব যৌতুক কই বিয়াই সাহেব কি কি লাগবে না বিয়াই সাহেব আপনি খুশি হইয়া যা দেন আপনার মেয়ে তো না দিলে আবার নীরব নির্যাতন চলে আছে না নাই মেয়ের বাবা বদনা থেকে নিয়ে শুরু করে এসি পর্যন্ত দেওয়া লাগে না দিলে দেখা যায় শ্বশুর শাশুড়ি সবাই মিলে নির্যাতন করে যারা এই রকম মেয়ের বাড়ি থেকে জিনিসপত্র না আসার কারণে মেয়ের উপরে নির্যাতন চড়ায় এরা হচ্ছে এই সমাজের সবচেয়ে বড় অসভ্য এবং সমাজের সবচেয়ে ছোট লোক কুকুরের পায়খানা খাওয়া যেমন হারাম ঠিক তেমনি যৌতুক সেটা প্রকাশ্য হোক আর নীরব হোক সেটা খাওয়াও যৌতুক নিয়ে কারা কারা বিয়ে করবেন যুবক ভাইরা হাত তোলেন বিয়ে শাদী যারা করেন নাই যৌতুক ছাড়া কারা কারা রাজি দেখি তো ইনশাল্লাহ বিয়েতারা হাত উঠাইছে আর আমরা আরো করবো দু তিনটা তাইলে শোনেন বলছিলাম যৌবন বয়সে মেয়েদের পেছনে ঘোরা যাবে না মুসা নবীর কথাটা এনেছিলাম বরং মেয়ের বাপকে পেছনে ঘোরাও নিজের চরিত্র এমন উন্নত বানাও যেন মেয়ের বাপ পেছনে লাইন ধরে এই রকম করে যৌবন বয়সে যদি আমরা অশ্লীলতা বেহায়াপনা গুনাহ থেকে বেঁচে বেঁচে আল্লাহর দিনের পথে চলতে পারি নবীজি বলেছেন ওই সকল যুবকদেরকে আল্লাহ তাআলা তার আরশের ছায়ার নিচে জায়গা দিবেন বুখারী মুসলিম তিরমিজির হাদিসে এসেছে নবীজি বলেছেন সাত শ্রেণীর লোককে কিয়ামতের দিন আল্লাহ তার আরশের ছায়ায় জায়গা দিবেন এর মধ্যে এক শ্রেণীর লোক হলো তারা ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ যারা যৌবনকাল আল্লাহর ইবাদত করে কাটিয়েছে যৌবনকালে আল্লাহর ইবাদতমুখী হয় যারা কিয়ামতের দিন আরশের ছায়ার নিচে জায়গা পাবে তারা তাহলে আমরা আরশের ছায়ার নিচে জায়গা পেতে চাই কি চাই না কারা কারা আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা পেতে চাই দুহাত তুলে আল্লাহকে দেখায় আল্লাহু আকবার